প্রকৃতি পূজারী আদিবাসী সূর্য চন্দ্র বৃক্ষ নই নাল ডঙ্গর এসব তাঁর ইষ্টদেহ অবশ্য গোষ্ঠীগত হিসাবে আদিবাসী মানে তাঁর অলগা অলগা দেহ রয়েছে এই যেমিতি নিয়ম রাজা সুলিয়া বুড়া মটখাই বুড়া কান্দল বুড়া এমিতি অনেক মাত্র ব্রাহ্মণবাদী সমাজ এই দেহ মানুষ নেই অক্তিয়ার করিবার এক অপচেষ্টা চলাইছে যাকি আদিবাসী সম্প্রদায় এবং অণ আদিবাসী মানুষ মধ্যে টণা অটরা চলছে মু এপরি এক উদাহরণ নেই আপন মানুষ দেখাইবা যাচ্ছি বলাঙ্গীর জেলার সদর ব্লক শিকাছিড়া পঞ্চায়েত খল্লিকানি গাঁর মটখাই পীঠ আদিবাসী মানকর যে দেবদেবী সবু এমানে সমস্তে প্রায় তাঁকর পিতৃদেবতা বা লোকদেবতা আপনার কহিপারন্তি এমানে শাস্ত্রীয় দেবতা বা দেবী নহন্তি তো এটি যে মটখাই ঘাটির রাস্তা কড়রে যে পীঠটা অছি সেটা প্রকৃতির পুঁজি পথর কুহযায় সিন্দুরমখা কুহযায় তাকে প্রায় পনের বর্ষ খণ্ডে হব জনে অণ আদিবাসী সেটি আসি মটখাইকে শিব ভাবরে বা দুর্গা ভাবরে প্রচার করি সে সেটি গোটে মন্দির মানে বনাই সারিলে এবং সেটি যেমন শিবঙ্কু পূজা করা কথা বা শক্তি পূজা করা কথা সেইভাবে সে পূজা করে আসুচার বলি পড়ু নাই কিন্তু আদিবাসী মানকর যে দেবদেবী প্রায় সে পূজা করতে বলিটা গোটে নির্ধার্য বিষয় সে শুক্ল ভোগ দিকে যাকে সে শুকল পূজা কহতি কিন্তু বলি ভোজা দেওয়াটা নিহতি দরকার তো সেই আকারে দেখিলে যে আদিবাসী মানকর দেবতা যেহেতু মটখাই বুড়া তাঁকু ঠিক আকারে পূজা করা যাওনি বলে আদিবাসী মানে হৃদবোধ কলাপরে প্রকৃতিরে সেমানে এই যে প্রতিবাদ করেছিলেন বলির করবে না বারণ করা যাই কোণী অস্ত্রশস্ত্র নিয়ে আজ যাইপারে না সেইপা ১৪৪ ধারা মাধ্যমে সবু জনসাধারণ অবগত করা হয়েছি নিবেদন করুছি আইন হাতক নিউ না সমস্ত শান্তি শৃঙ্খলা রক্ষা করি মন্দিরের পূজা অর্চনা করতু সমূহ ভাবে আপনার কমিউনিটি প্লস অন্য কমিউনিটি মানে যেহেতু অন্য দেবাদেবী সে মন্দির ভিতরে অনেক অন্য দেবাদেবী পূজার ব্যাঘাত করতু নু কিংবা আপনার ইষ্ট দেবতাঙ্কর পূজার কেউ ব্যাঘাত করবে না মু ভিডিও বনবার মুখ্য লক্ষ্য হল আদিবাসী দেহ কিপরে অণ আদিবাসী বা আর্য দেবতা হিসাবে রূপান্তরিত হচ্ছে সবর সম্প্রদায়ের দেহ নীলমাধব আর্য দেবতা হিসাবে বর্তমান শ্রীক্ষেত্র মৌডমণি জগন্নাথ হিসাবে পূজা পাচ্ছেন আজ মটখাই গুড়ে পূজা কলে হ্যাঁ পূজা করে পালি আজ্ঞা কেমতি করে গলে কেন টিকে কহ তো আজ্ঞা আমার গাঁ রেলিকি বাহু বাহু বলি বাটে পুলিশ অটকালা অটকালা বাবুরে তুমি বলি বলি আজ নি আজ বিজয় দশমীর দিনে আগামী দিনে যদি কলে তুমি দেব বলে কহিলি আমি তো শান্তি সুখালে পূজা পাঠ করু আর পলাই আনু আর আমার জুনাগুড়ি বলি দেলি তো সে জায়গার আগর কেন আগর আজ্ঞা বছর আগর আমার বা বজা করুলে এবার কি পূজা করছে এবার গোটে অণ আদিবাসীটা পূজা করছি কিন্তু প্রশাসন এবং সহরর কিছু যে সমাজসেবী ব্যক্তিবিশেষ যে অণ আদিবাসী সেই পীঠটি অক্তিয়ার করে রাখিছেন তাঁকু গোটে প্রকার সপোর্ট কলা ভাইয়া হল যদিও আদিবাসী মানে পূজা করে পারিবে প্রতীক আকারে কেবল গোটে অস্ত্র ধরিক যাবে এবং শুক্ল পূজা করে পারিবে বলে প্রশাসন নিষ্পত্তি নেলে এবং তদনুসারে কাম কলে তথাপি মধ্যে সম্পূর্ণ ভাবে আদিবাসী মানকর অক্তিয়ার কু পীঠটা এযায় আসি পারিনি মটখাই পীঠ এক ছোট খবর হয়ে পারে
ମାତ୍ର ଏଠି ଆଦିବାସୀମାନଙ୍କର ଲୁଚି ରହିଛି ସ୍ୱାଭିମାନର ମୂଳ ପ୍ରଶ୍ନ। ତେବେ ମୋର ବିଚାର ଆପଣମାନଙ୍କୁ ଶୁଣିଥିବା ବୋଲି ଆଶା କରୁଛି। ଇଣ୍ଡିଆ ଅନହଡ଼ ପାଇଁ ଓଡ଼ିଶା ବଲାଙ୍ଗୀର ଜିଲ୍ଲାରୁ ମୁଁ ସତ୍ୟ ବଞ୍ଚୁ।